বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বাদামতলা থেকে কালনাগেট যাওয়ার পথে অগ্রদূত ক্লাবের সামনে বৃষ্টির সময় একটি যাত্রীবোঝাই টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা ছুটে এসে টোটোটিকে সোজা করে টোটোর মধ্যে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করে। টোটোর যাত্রীরা অল্প বিস্তর আহত হন। এলাকাবাসীরা অভিযোগ করেন পৌরসভার পক্ষ থেকে আমরুত প্রকল্পের জলের পাইপ বসানোর কাজ হচ্ছে মাটি খুঁড়ে, অপরদিকে বড় বড় পাইপ রাখা আছে, এর ফলে রাস্তাটি ছোট হয়ে গেছে, দুদিক থেকেই যাতায়াত করতে অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের, এর ফলে দুর্ঘটনা ঘটে চলেছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে পাইপগুলি রাস্তার এক পাশে রাখার আবেদন জানান। বর্ধমান কালনা রোডের উপরে কয়েকদিন ধরে বেশ কাজ চলছে, কাজে একদিকে পাইপ একদিকে রাস্তা খোঁড়া হয়েছে, গর্ত হয়ে গেছে, 24 ঘন্টা প্রায় প্রত্যেকক্ষণই এটা অ্যাক্সিডেন্ট চলছে, কখনো টোটো উল্টিয়ে আছে, কখনো হাত পা ভাঙছে। বর্ধমান চেয়ারম্যান এটা কোনো লক্ষ্যই রাখছে না, তাতে যাতে কাজটা দ্রুত হয় তার জন্যই বলছে আর কি। এক সাইডে পাইপ আর এক সাইডে আপনার গর্ত করে আছে, যাতে দ্রুত কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা আমার জন্য বলার জন্য অনুরোধ করছি। এই কাজটা তো সকলের কাজ, জলটা তো আমাদেরই লাগবে, আমাদের জন্যই এটা হবে, এটা স্বাভাবিক। দ্বিতীয় কথা হচ্ছে কাজটা যাতে তাড়াতাড়ি হয় সেটা দেখতে হবে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যেখানে সেখানে যত যত পাইপ পড়ে আছে এইটাকে যদি সিস্টেমেটিকভাবে রাখা যায় সাইডে ধারে, তাহলে এই রাস্তার যানজটটা অনেকটা কম হবে। ওদিকে রাখা যাবে না, ওই দিকে পাঁচিলের ধারে রাখা যেতে পারো, এই দিকে এই ধারটা রাখা যেতে পারো, তাহলে এটা হবে। অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় হবে, হ্যাঁ, রাত্রেবেলা অন্যমনস্ক হয়ে এই গেলে পাইপে দেবে লোকে আঘাত করবে, কিন্তু এটা যদি দিনেরবেলা কাউকে ধরে করে পাইপটা তুলে দেওয়া যায় তাহলে অনেকটা সমাধান হবে, সমস্যাটা কম হবে একটু। এই রাস্তাটার নামটা কি? এই রাস্তাটা কালনা রোড। যাবে না, যাবে না, আটকে গেছে, আটকে গেছে, আটকে গেছে। জল পড়লে হয়তো টোটো বা রিক্সা পাল্টি খেয়ে যাচ্ছে প্যাসেঞ্জার মিলে। হ্যাঁ, পার্টি তার মধ্যে 2-3 জন ছিল, একটা বাচ্চা ছিল আর দুটো মহিলা ছিল, দুটো মহিলা ছিল। তার মধ্যে আমরা মাংস কাটছি আছে, তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে দেখে আমরা তুলে দিলাম টোটোটা, ওদেরকে বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম। হ্যান্ড ব্যাপারে আমি সেরকম বলবো না, কিন্তু যত মানুষ আসছে যাচ্ছে বৃষ্টি পড়েছে তার জন্য আমি সবাই তো শিক্ষিত লোক আছে বুঝাচ্ছি, এখানে পাইপ ফেলা আছে প্লাস বৃষ্টি পড়েছে খাল হয়েছে, চাকা তখন যখন তখন পাল্টি খেয়ে যাবে প্যাসেঞ্জার নিয়ে, তার জন্য আপনি সবাইকে আমি বললাম কিন্তু কেউ শুনছে না, মানছে না। আর যে পাইপটা পড়েছে যে কাজটা চলছে তাদেরকেও একটু দরকার ছিল, উচিত ছিল কি সাইডে পাইপগুলো একটু রেখে দিত, তারপরে কাজ করতো তো ভালো হতো, একটু এনে এনে কাজটা করতো তাহলে ভালো হতো, কিন্তু এখানেও ডিস্টার্ব হয়ে যাচ্ছে কি রাস্তার ধারেই পাইপগুলোকে রেখে দিয়েছে, ওটা একটু সাইডে করে দিলে ভালো হয়, কি দুজন যেতে পারবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।